হ্যালো দোস্ত, তো আশা করছি সবাই ভালো আছো। তো আজ তো বুঝতেই পারছো যে আমি কি দেখাতে যাচ্ছি, এক কথায় যাকে বলে শুকনা নদী। তো চলো সেই নদীটি একবার দেখে নেব। এটা হচ্ছে আমাদের কুমারী নদী। তো নদীর যে অবস্থা, কোথাও জল নেই, দেখছো তো পাথরগুলো একদম, মানে শুধু পাথরই পাথর, জল টল কোথাও নেই একদম, দেখতেই তো পাচ্ছো সবাই। তো দেখে নাও একবার চারদিকটা, একদম শুকনা নদী বললেই চলে। জল ওই এখান সেখান ডোবাগুলাতে টুকটাক আছে, তাও একদম খুবই সামান্য। দেখছো তো নদীতে তো পাঁক হয়ে গেছে, বাল্লি তো কোথাও নাই, মানে পাঁক কাদায় ভর্তি। পাঁক সাধারণত এমনি পুকুরে থাকে, বাঁধতে পুকুরে থাকে, কিন্তু এখন নদীতেও পাঁক হয়ে গেছে। সেই বলে নাই যে প্রকৃতি তো বুঝতেই পারছো, বালিগুলা সবাই তুলিয়ে নিয়ে চলে গেছে যেদিকে পেরেছে। এখন তো সেই দেখেছিলে তো ডুলুং নদীতে অনেক অনেক জল ছিল আর বালিও ছিল, কিন্তু ওইখানে একটা পাথর টাথর কিছু নাই। তো বুঝতেই পারছো এটা পুরুলিয়া, তো পাথর তুমি পাবেই যেখানে সেখানে। তো কেউ যদি ভিডিওটা না দেখে থাকো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ডুলুং নদীর আবার সিনটা দেখিয়ে নেবে। এখানে বেশি একটা জল নাই, কিন্তু তাও অনেকটাই জল ছিল, মানে এইখানের থেকে ভালোই জল ছিল। তো ওইখানে পাথর টাথর কিছু নাই, শুধু বালিই ছিল। আমাদের জায়গাগুলো তো সবাই জানোই, অনেক উঁচু নিচু আর পাথর জায়গা, এইখানে জলের সমস্যা থাকবে কি, আর আছেই এখনও জলের সমস্যা এইখানে থাকেই। তো কিছু তো করার নাই, মানিয়ে নিতে হবে সবাই। ওইদিকে দেখছো উঁচুটা পাহাড়টা, দেখছো দেখো একবার ওইদিকে, ওই পাশটাতে আছে দেখো পাহাড়টা। এই সাইডটাতে একটা জুয়ার আছে যাকে বলে উপনদী, আসিয়ে মিশিয়ে আছে এইখানে, কিন্তু ওইটাতেও কোনো জল নাই। আর দেখছো ওইদিকে পাহাড়টা, ওই কোলে দিয়ে এটা চলে গেছে।